শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা তো সকালে কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি আর প্রথমেই এ দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি বেশি নয় অল্প কটা আছে আর একটা বেড কভার আছে তো বেড কভারটা কেঁচে দেবো বেড কভারটা খুব খুব বেশি নোংরা হয়নি মানে খুব বেশি ময়লা হয়নি তবুও কেঁচে দেবো মানে তুলে নিলাম গরমের সময় তো তো এটা কিন্তু সিনথেটিকের বেড কভার কটনের না তো কটনটা পেরেছি আর সিনথেটিকটা তুলে নিলাম একটু টেরিকট সিনথেটিকের মতো নরম আছে তবুও গরম লাগে বেশি তো ওটা কেচে দিলাম তো চলো আজকের ব্লগটা সকাল থেকে আরম্ভ করলাম দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সারাদিন কি কি করব কোথায় যাব সেগুলোই তোমাদের সঙ্গে স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করব তো চলো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আর এখানে আমি দুটো কলই চালিয়ে দিয়েছি আর এখন দুটো কলই ভালোভাবে জল পড়ে দুটোই টাইম কলের জল মানে টাঙ্কি জল না বাইরে মানে বাড়ির বাইরে সাইডে তো এখানে ফাঁকা জায়গা পড়ে থাকে আমাদের তিন ফুট তো এখানে কল দুটো লাগানো হয়েছে আগে একটা ছিল পুরোনো কল তো সেটাতে জল পড়ছ পড়তো না বলে আবার নতুন একটা লাগানো হয়েছে নতুন একটা লাগিয়ে দিয়েছে যে উঁচু কলটা তা দুটো কলাই এখন বেশ ভালো জোর জল পড়ে আর আগে কদিন ভীষণ জলের প্রবলেম প্রবলেম হয়েছে মোটামুটি এক মাস মানে জলের খুব প্রবলেমে ভুগেছি কিন্তু এখন দুটো কলেই মানে ভীষণ পরিমাণে মানে অনেক জল পড়ে দুটো কলেই তো বেশ ভালোই হয় আর একটা কলের জলে না এই ওষুধ দেওয়া থাকে একটা ওষুধ বলতে ব্লিচিং পাউডার দেওয়া থাকে ওটা ওই জলটা আমি রান্না বান্না করি না আর যেটা একদম ক্লিয়ার সুন্দর পরিষ্কার জল ওর জলটা আমি রান্নাবান্না করি আর তরকারি করার সময় মানে ভাত রান্নাটা করি তরকারি করার সময় এমনি জলেও করি টাঙ্কির জল বাদ দিয়ে করি মানে টাইম কলের জল আর ওই কেনা জল দিয়ে করি তো চলো এখানে আমার জামা কাপড়ও আছে মেয়ের আছে তোমাদের দাদা ভাইয়ের আছে একটা গামছা আছে বেড কভার আছে তো ওগুলোই কাঁচা হয়ে গেল। এবার মেলে দেবো আর বেড কভারটাও কেঁচে নিলাম এই যে তারপরে তো সকালের সব এখনও বাকি আছে সব কিছু তারপরে আবার ডগিটা এসে আরও বেড়ে গেছে কাজ তো ডগিটাকে পরে দেখাবো আর ডগিটাকে খেতেও দিতে হবে কারণ ওর খাবার সময় হয়ে গেছে আমি এদিকে তাড়াহুড়ো করছি জামাকাপড় কাচার মানে কাচতে ব্যস্ত ওদিকে ও মানে খিদে পেয়েছে ডগিটা তো দেখাবো অবশ্যই যে কোন ডগি আবার আনা হয়েছে একটা আনা হয়েছে আনা হয়েছে বলতে যে পাঁচটা ছিল ডগি তোমরা আগে দেখেছ জার্মান সেপার ওটা অ্যালসিসিয়ান ছিল না জার্মান সেপার তো ওই ডগি একটা আবার বাড়িতে আনা হয়েছে তো ওকেই খেতে দেবো তাড়াহুড়ো করছি তার আগে আমি এখানে জামাগুলো মানে মেলতে ব্যস্ত তো অর্ধেকটা মেলে দিলাম আর অর্ধেকটা থাকলো আর এদিকে চলে আসলাম এই দেখো ডগিটা খেতে দিতে এই যে এটা কিন্তু জার্মান সেফার অ্যালসিস মতোই দেখতে কিন্তু অনেকটা তো চলো একটা আছে বাকি যে পাঁচটা পাঁচটার মধ্যে একটা আছে আর বাকি চারটে মানে বিক্রি হয়ে গেছে তো এটা আর বিক্রি করা হয়নি এটা থাকবে এগুলো এটা মানে পোষার জন্য থাকবে এই আর এটা বিক্রি করা হয়নি তো ওকে খেতে দিলাম ও খেতে পেয়েছে কারণ টাইম টু টাইম ওকে খেতে দিতে হয় আমরা টাইম টু টাইম না খাই কিন্তু ওকে টাইম টু টাইম খেতে দিতে হয় আর আমার কাজও দ্বিগুণ বেড়ে গেল ওকে এনে কারণ এর তিনবেলা খেতে দেওয়া পটি পরিষ্কার করা হিশু পরিষ্কার করা এ করতে করতেই মানে তারপরে কি করছে কোথায় কি করছে মানে বাচ্চার মতো ট্রিট করা একে তো এখন দেখতে হচ্ছে জানিনা কতদিন মানে চলবে যেখানে সেখানে হিশু করে দিচ্ছে পটি করে দিচ্ছে এখনও ট্রেন করা হয়নি আর এই যে স্যার এসেছে পড়াতে তো স্যারের জন্য চা করে নিয়েছি স্যারকে চা দেবো তারপরে তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো তার আগে আমি মেয়ের খাবার করে নিচ্ছি সুজি করে নিচ্ছি তো সুজি যে একটু বেশি করে করব সবার খাওয়া হবে তোমার দাদা ভাই আমার আর মেয়েকে টিফিনে সুজি ভরে দেবো তো সুজি বানিয়ে নিচ্ছি তো সুজিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি আমি যদিও সুজি আমাদের কম খাওয়া হয় তো ভাবলাম মেয়েকে এক একদিন এক এক রকম টিফিনে দেবো এই জন্য সুজিটা নিয়ে মানে করা আজকে সকালে তো সুজিটা করে তারপর মেয়েকে তো সুজিটা বানিয়ে মেয়ে টিফিনে ভরে দেবো আমারও খাওয়া হবে একটু মেয়েকে নিয়ে যাওয়া হবে আর অনেকদিন পর সুজিটা বানাচ্ছি দুধ দিলাম এখানে এক প দুধ আছে তো দুধ দিয়ে বানাচ্ছি সুজিটা আর একটু জলও দিয়ে দেবো কারণ সুজিটা কিন্তু অনেকটাই আছে আর অনেকটাই মানে কি বলতো সুজিটা আরও ই হয় রান্না করার সময় বেশি হয়ে যায় দিয়েছি মনে হলো তখন অল্প করেই দিয়েছি তো তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম আর চিনি দিলাম চিনিটা অল্প করে দিলাম আমরা সুজিতে কিন্তু চিনি বেশি খাই না শুধু সুজি না সব কিছুতেই আমরা কিন্তু মিষ্টি কম খাই মিষ্টি কম খাওয়ার চেষ্টা করি আর আমরা তো মানে কোনো সবজিতে আমরা মিষ্টি খাই না বলে তরকারি সবজি কোনো তো মিষ্টি আমরা ইউজই করি না খুব কম খাই মিষ্টি তো চলো আর সময় নাই তবু আমি থালার মধ্যে জমাতে দিলাম এই যে আর এদিকে মেয়েকে স্কুল নিয়ে যাব তারা তাড়াহুড়ো করছি আর সুজি করতে গিয়ে আমার মানে লেট হয়ে যাবে তো তাড়াহুড়ো করে সুজিটা বেশিক্ষণ আর জমতে পেল না তার আগে আমি এরকম পিস পিস করে কেটে টিফিনে ভরব তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাব এই যে আমি ভরে নিয়েছি এই যে রেডি করছি মেয়ে শুধু সুজি আর কিছু দেবো না যদি ও খেতে চায় না আমার ওর খাওয়া নিয়ে অনেক 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 মাই আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে নটা কুড়ি হবে আর জাস্ট এইমাত্র মাত্র মানে একটু ফ্রি হলাম আর স্কুলে আজকে আমি মেয়েকে নিয়ে যাইনি মুন্নি আসছিল তো মুন্নি যাচ্ছিল স্কুলে তো মুন্নির সঙ্গে পাঠিয়ে দিয়েছে আমি আর যাইনি ও সাইকেল নিয়ে এদিকে যাচ্ছিল তো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল ও একই স্কুলে পড়ে মুন্নি আর আমার মেয়ে একই স্কুলে পড়ে তো একসঙ্গে চলে গেল আমি রেডি হয়েছিলাম আমি তখন ড্রেস পরে কিন্তু আমি আর গেলাম না আর সুজি করে পাঠিয়ে দিলাম তো চলো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর টিফিনে কিছু বাড়ি যে সুজি করেছি তোমাদের দাবা হয় যদি আনতে সুজি দেবো সুজি খেতে আমি যখন খাবো রুটি আছে হ্যাঁ দুটো রুটি আছে

তাই তো তো বন্ধুরা এখন বাজে গিয়ে একটা কুড়ি আর আমি রান্না বান্না করে নিয়েছি আর সকালে খেয়েছিলাম রুটি আর সুজি করেছিলাম তো এখন যাব মেয়েকে স্কুলে আনতে তোমাদের দাদা ভাই এখনো আসেনি ওর আসতে দেরি হবে একদিন দেরি করে আসছে মোটামুটি দুটো তিনটে বেজে যাচ্ছে আর বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন একই টাইম এই টাইমে বৃষ্টি পড়ছে যখনই মেয়ে স্কুল ছুটি হয় তখনই বৃষ্টি তো বৃষ্টি জোর লেগেছে ভাবছি পাঁচ মিনিট পর যাব তো চলো কি রান্না বান্না করেছি এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো আগে মেয়েকে নিয়ে আসবো তারপর কি রান্না বান্না করেছি তোমাদের দেখাবো তো চলো আগে মেয়েকে নিয়ে আসি তো চলো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই এই যো এটা হচ্ছে খারকোল পাতা বাটা আর এখানে আছে কুন্দুরি ভাজা এখানে আছে ভাত এই যো আর এই যে ডিমের কারিটা ডিমের কারিটা গরম করে নিচ্ছি খাবার আগে এখনই খেতে বসবো তোমাদের দাদা ভাই আসলো এখন বাজে গিয়ে আড়াইটে বাজে এই চলো এই যে আমরা খেতে বসে গেছি খাবার বেড়ে নিয়েছি আজকের মেনু ভাত আর এই যে ডিমের কারি করেছি আর হারকোল পাতা বাটা কুন্দরি ভাজা এটা মেয়ের ভাত এটা তোমার দাদা ভাইয়ের ভাত আর এটা আমার ভাত তো চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর বুলেট এর নাম রাখা হয়েছে আমরা বুলেট নামেছি তো বুলেটকে নিয়ে মানে রাখতে যাচ্ছে যেহেতু আমরা ঘুরতে যাব কিছু জন্য আমরা ঘুরতে যাব এর জন্য বুলেটকে নিয়ে বাইরে কিছুদিন রাখা হবে তো কোথায় ঘুরতে যাব তোমরা দেখো ব্লগগুলো দেখে দিলে অবশ্যই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে